বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো হুয়াওয়ে ব্র্যান্ডের প্রিমিয়াম ক্যাটাগরির দুটি ল্যাপটপ নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস বি লিমিটেড। মডেল দুটো হচ্ছে হুয়াওয়ে মেটবুক 13 ও মেটবুক D15। হুয়াওয়ে মেটবুক 13 এবং হুয়াওয়ে মেটবুক D15 মডেলের প্রিমিয়াম ল্যাপটপ দুটি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে চলবে। হুয়াওয়ে মেটবুক 13 ল্যাপটপটিতে মাল্টিটাচ স্ক্রিন সহ 13 ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে 2K রেজলিউশনের ভিউ পাওয়া যাবে। 16GB র্যামের এই ল্যাপটপটিতে 10th generation Core i5 CPU ব্যবহার করা হয়েছে। রয়েছে 512GB স্টোরেজ। মেটবুক 13 ল্যাপটপটি 14.9mm পাতলা এবং 1.3kg ভারী। ব্যবহার করা হয়েছে কুইক চার্জিং প্রযুক্তি। মেটাল চেসিসের এই ল্যাপটপটি স্ক্রিন টু বডি অনুপাত রাখা হয়েছে 88%। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অপরদিকে 8GB DDR4 র্যামের মেটবুক D15 ল্যাপটপটিতে 1TB ও 256GB স্টোরেজ সুবিধা রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে AMD Ryzen 5 সিরিজের 3500U মডেলের প্রসেসর। হুয়াওয়ে মেটবুক D15 ল্যাপটপটি 16.9mm পাতলা এবং 1.53kg ভারী। এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ও পাওয়ার বাটন এবং সেই সাথে কুইক চার্জিং প্রযুক্তি। 15.6 ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে ল্যাপটপটিতে রয়েছে 1920 ও 1080 পিক্সেলের রেজলিউশন। এর স্ক্রিন টু বডি অনুপাত রাখা হয়েছে 87%। হুয়াওয়ে মেটবুক 13 ও মেটবুক D15 ল্যাপটপ দুইটি ডিজাইন, ডিসপ্লে এবং পারফরমেন্সে গ্রাহকদের সুন্দর এক অভিজ্ঞতা দেবে। বিশেষ করে যারা ডিভাইস ব্যবহারে একটু প্রিমিয়াম ফিল পেতে চান, তাদের জন্য হুয়াওয়ের এই ল্যাপটপ দুইটি সত্যি খুব স্পেশাল।